নীরব দর্শক থাকবেন না রাজ্যপাল বলে রাজ্যপালের তরফ থেকে রাজ্য সরকারকে হুশিয়ারি দেওয়া হলো নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এমন ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক নিশিৎকাণ্ডে বোস বার্তা ক্ষুদ্র তৃণমূল নীরব দর্শক হয়ে রাজ্যপাল থাকবে না এই একটা বিবৃতি রাজ্য মানে রাজভবন থেকে পেশ করা হয়েছে এবং আমরা জানি নতুন রাজ্যপাল পশ্চিমবঙ্গে আসার পর থেকে তৃণমূল সরকারকে অনেক প্রশংসা করছিলেন মমতা ব্যানার্জিকে অনেক প্রশংসা করছিলেন এবং বিজেপি বারবার প্রশ্ন তুলছিল যে রাজ্যপাল কেন রাজ্যে যে হিংসা হচ্ছে রাজ্যে যে অত্যাচার হচ্ছে বিরোধীদের উপরে যে বারবার অত্যাচার করা হচ্ছে যে দুর্নীতি হচ্ছে সেই ব্যাপারে কেন রাজ্যপাল কোনো দৃষ্টিপাত করছেন না এই ব্যাপারে বিজেপির নেতৃত্ব যে মোটেও খুশি ছিল না সেটা আমরা অতীতে একাধিকবার দেখেছি রাজ্যপালের অবস্থানের বিরোধীরা মানে মোটেও যে খুশি নয় বিভিন্ন বিবৃতিতে আমরা সেটা দেখেছিলাম কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত পামের কনভার উপরে যে হামলা হয়েছে সেই হামলা নিয়ে এবার রাজ্যপাল করা বিবৃতি জারি করলো এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফিরা পাল্টা দিয়েছে যে বিজেপি বোমা বন্দুকের যে কারবার চালাচ্ছে রাজ্যপাল সেটা দেখুক কিন্তু একটা জিনিস কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠা শুরু হয়েছে রাজ্যপাল কিন্তু এই যে এতদিন ধরে তৃণমূলকে সমর্থন করা বা মমতা ব্যানার্জিকে সমর্থন করা বিভিন্ন বিবৃতি দেওয়া সেটা যে বিজেপি কেন সাধারণ মানুষের খুব ভালোভাবে যে নিচ্ছিল না সেটা হয়তো রাজ্যপাল বুঝতে পেরেছে বা রাজ্যপালকে বুঝতে দেওয়া হয়েছে বা বুঝিয়ে দেওয়া হয়েছে যে উনি রাজ্যপাল উনি সঠিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন রাজ্যবাসী ওনার দিকে তাকিয়ে আছেন এর আগের যিনি রাজ্যপাল ছিলেন জগদীশ ধনকর আমরা বারবার দেখেছি তিনি কিভাবে আক্রমণ করতেন বারবার চোখে আঙুল দিয়ে তৃণমূল সরকারকে দেখিয়ে দিতেন যে তাদের ভুল কোনটা একটা শ্রেণীর মানুষের সেটা খুব পছন্দ হতো একটা শ্রেণীর মানুষে সেটা খুব পছন্দ হতো না কিন্তু একটা জিনিস তো ঠিক যেখানে রাজ্য সরকার তার ভুল দেখতে পায় না রাজ্য সরকার তার ভুল সংশোধন করার চেষ্টা করে না সেখানে রাজ্যপাল হিসেবে তিনি তো নীরব দর্শকের মতন বসে থাকে এবং রাজ্য সরকারকে পিঠে হাত বুলিয়ে দিয়ে তো তার কাজটা এটা নয় তার কাজ হচ্ছে ভুলটাকে দেখিয়ে দেবা এবং যেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন রাজ্যপাল এবারে সঠিক কাজ করা শুরু করেছেন রাজ্যপাল বোস তিনি কিন্তু যেটা এটা বলেছেন বা যে বিবৃতি যেটা দিয়েছেন অধিকার গণতন্ত্রে আছে কিন্তু গুন্ডামি জায়গা সভ্য সমাজে নেই দুষ্কৃতিরা আইনের হাতে তুলে দিতে চাইলে কড়া হাতে মোকাবিলা করতে হবে দুষ্কৃতিরা আইন হাতে তুলে নিতে চাইলে কড়া হাতে মোকাবিলা করতে হবে হিংসা দমন করতে হবে নির্মমভাবে আইন শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল চুপ করে বসে থাকবে না রাজভবন থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে এই বিষয়ে আপনার মতামত আপনি কমেন্টস করে জানতে পারেন রাজ্যপাল কি সঠিক পদক্ষেপ নেওয়া শুরু করলেন অবশ্যই আপনি কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে